দর্শক এই মুহূর্তে মাদারীপুর থেকে ভোটের সবশেষ খবর জানাচ্ছেন প্রতিনিধি মাসুদুর রহমান ধন্যবাদ বেলা বাড়ার সাথে সাথে কিন্তু ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি অনেকটাই বেশি আমরা সকাল আটটায় ভোটকে ভোট গ্রহণ শুরু হলেও বরিয়া হওয়ার কারণে ভোটার উপস্থিতিটা একটু কম ছিল কিন্তু আস্তে আস্তে কিন্তু এটা বেড়ে যাচ্ছে আমরা আমি এখন আছি মাদারপুর সদর উপজেলায় কুমড়াকালী নয়াচার একটি কেন্দ্রে যেখানে সকালে থেকে এই পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে বলে আমাদেরকে এখানে বিচারিং অফিসার জানিয়েছেন আমরা যতটুকু দেখতে পেয়েছি একটু সুস্থ এবং শান্তিপূর্ণভাবে কিন্তু ভোটগ্রহণ চলছে এরই মধ্যে আমরা রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে জানতে পেরেছি যে মাদারপুরে এই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এখানে পাঁচ বিজেপি পঁয়ত্রিশ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং দুজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সহ পুলিশ আনসার এবং র্যাব কিন্তু এখানে কাজ করছেন আমরা যতটুকু দেখতে পেয়েছি রাজর উপজেলার চিত্র প্রায় একই রকম এখন পর্যন্ত কোনো কেন্দ্রে অপ্রীতিকর কোনো ঘটনা আমাদের এখন পর্যন্ত চোখে পড়েনি তো আমরা সর্বশেষে এবার বলতে পারি যে মাদারপুর সদর উপজেলা এবং রাজর উপজেলায় মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে তো এই ছিল আমার কাছে মাদারপুর এবং রাজর উপজেলা নির্বাচনের সর্বশেষ তথ্য